হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কাঁঠালের বিসি মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। যা যা লাগবে আমি চলেন চুলা যাই। প্রথমে দিব সয়াবিনের তেল, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, কাঁঠালের বিসি মিষ্টি কুমড়াটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি। দিলাম সামান্য পরিমাণ লবণ, লবণটা ভর্তার স্বাদ অনুযায়ী। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছি, একটা রসুন, কাঁচামরিচ, যার যার ঝাল অনুযায়ী পছন্দ। এবার দেব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। আমি বিচিটা সিটি দিয়ে নিয়েছি এই কারণে নরম হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম বিচি আর খোসা। আমি একটু ভাজা ভাজা করব, ফিরে আসছি 5 মিনিট। আমার ভর্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে ভর্তা করে দেখাবো। ব্লেন্ডারেও করতে পারি, পাটায় বেটেও করতে পারি। শেষ হলে আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে